হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্যাক্স সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টিআইএন কি এবং কোন কোন ক্ষেত্রে অবশ্যই আপনাকে টিআইএনটা করতে হবে বা টিআইএন আপনার কেন খুব প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, বিজনেস, ভিসা ও মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট ইনফরমেশন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা মনে রাখবেন যে এই ইটিআই নেওয়ার জন্য আপনাদের সরকারের কোনো ফি নাই বা কোনো রকম কোনো খরচ নাই। চাইলে আপনি ঘরে বসেই আপনারা এই ইটিআইটা অতি সহজেই নিয়ে নিতে পারেন। প্রত্যেকটা দেশের সরকার আসলে ট্যাক্সের পরিধি বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম প্ল্যানিং করে। তো সেই অনুযায়ী বাংলাদেশ সরকারের যেই প্ল্যানটা বা লেটেস্ট যেই আপডেট ইনফরমেশনটা আপনাদের সবার জানা উচিত, যে কোন কোন কাজ করতে গেলে আপনাদের টিআইটা করা দরকার বা টিআইটা অবশ্যই নিতে হবে। বাংলাদেশের আইন অনুযায়ী সঞ্চয়পত্র কেনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারি 37টা সেবা নিতে আপনাকে অবশ্যই ইটিআইএন থাকতে হবে। যে কোনো পণ্য আমদানি করতে হলে আপনি যদি এলসি ওপেন করতে চান তাহলে অবশ্যই আপনার একটা ইটিআইএন থাকতে হবে। আপনি কোনো আইআরসি, ইআরসি বা আমদানি রপ্তানি লাইসেন্স নিতে গেলে আপনাকে অবশ্যই ইটিআইএন থাকতে হবে। সিটি কর্পোরেশন বা পৌরসভা অঞ্চলে কোনো ট্রেড লাইসেন্স নবায়ন বা ইস্যু করতে গেলে অবশ্যই আপনাকে ইটিআইএন জমা দিতে হবে। দ্রব্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা প্রদানের জন্য কোনো নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্ট দাখিল করতে গেলে আপনাকে ইটিআইএন করতে হবে। কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য পদের জন্য আবেদন দাখিল করলে আপনাকে ইটিআইএন জমা দিতে হবে। সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স ইস্যু, নবায়ন কিংবা সার্ভেয়ার হিসেবে তালিকাভুক্তির জন্য আপনার অবশ্যই ইটিআইএন থাকতে হবে। কোনো নিবাসী কর্তৃক সিটি কর্পোরেশন, জেলা সদরে, পৌরসভা এলাকায় 1,00,000 টাকার অধিক দলিল মূল্যের জমি, দালান, অ্যাপার্টমেন্ট ক্রয় বিক্রয়, বায়নানামা সম্পাদন বা পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করলে গ্রহণ সংক্রান্ত দলিলের নিবন্ধন প্রাপ্তির ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতা উভয়ের ইটিআইএন থাকাটা বাধ্যতামূলক। ভাড়ায় চালিত বাস, ট্রাক, প্রাইম মুভার, লরি ইত্যাদি রেজিস্ট্রেশন, মালিকানা এবং হস্তান্তর বা ফিটনেস নবায়ন গ্রহণের জন্য আপনাকে অবশ্যই ইটিআইএন নিতে হবে। 5,00,000 টাকার অধিক ঋণের জন্য কোনো ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে আবেদন করলে আপনাকে অবশ্যই সাথে ইটিআইএন জমা দিতে হবে। কোনো ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলেও আপনাকে ইটিআইএন জমা দিতে হবে। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা অনুরূপ পেশাজীবী হিসেবে কোনো পেশাজীবী সংগঠনের সদস্যপদ গ্রহণ করতে চাইলেও আপনাকে অবশ্যই ইটিআইএন দাখিল করতে হবে। কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডার হওয়া বা থাকার জন্য আপনার ইটিআইএন থাকাটা বাধ্যতামূলক। মুসলিম বিবাহ ও তালাক আইন 1974 বিধান অনুসারে বিবাহ নিবন্ধনকারী হিসেবে লাইসেন্স গ্রহণ বা বহাল রাখার জন্য আপনার ইটিআইএন থাকতে হবে। কোনো ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠনের সদস্যপদ গ্রহণ বা বহাল রাখার জন্য আপনার ইটিআইএন থাকতে হবে। দালান, ভবন নির্মাণ, নকশা অনুমোদনের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কেডিএ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, আরডিএ, যে কোনো পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য আবেদন করলে আবেদনের সাথে অবশ্যই আপনার ইটিআইএন জমা দিতে হবে। এরপরে ড্রাগ লাইসেন্স গ্রহণ বা রিনিউ করার জন্য আপনাকে কি করতে হবে, সাথে ইটিআইএন জমা দিতে হবে। বাণিজ্যিক গ্যাসের সংযোগ গ্রহণ বা রিনিউ করার জন্য আপনাকে সাথে ইটিআইএন জমা দিতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কোনো আবাসিক বা বাণিজ্যিক বৈদ্যুতিক সংযোগ গ্রহণ এবং বিল পরিশোধের ক্ষেত্রেও আপনার কি করতে হবে, ইটিআইএন থাকতে হবে। কোনো মোটরযানের রেজিস্ট্রেশন, মালিকানা, হস্তান্তর বা ফিটনেস নবায়নের জন্য অবশ্যই আপনাকে ইটিআইএন ধারী হতে হবে। ভাড়ায় চালিত লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার ইত্যাদি নৌযানের সার্ভে সনদ গ্রহণ বা বহাল রাখার জন্য আপনাকে ইটিআইএন ধারী হতে হবে। এরপরে কোনো বীমা কোম্পানির এজেন্সি সনদ রেজিস্ট্রেশন বা নবায়নের জন্য আপনাকে ইটিআইএন ধারী হতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় বা ক্ষেত্রমতে পরিবেশ অধিদপ্তর থেকে ইট উৎপাদনের জন্য অনুমতিপত্র সংগ্রহ বা নবায়ন করতে হলে আপনার অবশ্যই ইটিআইএন থাকতে হবে। উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ বা জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হতে হলেও আপনার অবশ্যই ইটিআইএন থাকতে হবে। সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক শিক্ষাক্রম কারিকুলাম অনুযায়ী পাঠদানরত কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে সন্তান বা নির্ভরশীলকে ভর্তি করানোর জন্য আপনার ইটিআইএন লাগবে।
সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা, ইউনিটের কর্মচারী হিসেবে সংশ্লিষ্ট আয় বছরে যে কোনো সময়ে 16,000 টাকা বা তার অধিক মূল বেতন উত্তোলন করলে আপনার কি করতে হবে, ইটিআইএন থাকতে হবে। মাসিক বেতন ভাতাদির আওতায় সরকার থেকে মাসিক 16,000 টাকার বেশি গ্রহণ করলে আপনার ইটিআইএন থাকতে হবে। ব্যবস্থাপনা, প্রশাসনিক বা উৎপাদনের সুপারভাইজারি পদে যদি আপনি চাকরিরত থাকেন তাহলে আপনার বেতন ভাতাদি যাই হোক না কেন আপনার ইটিআইএন থাকতে হবে। যে কোনো কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ করা বা রিনিউ করার জন্য আপনার ইটিআইএনটা অবশ্যই থাকতে হবে। মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে অর্থ হস্তান্তর বা মোবাইল ফোন রিচার্জ সংশ্লিষ্ট সেবার বিপরীতে কমিশন, ফি ইত্যাদি রিসিভ করতে গেলে আপনাকে অবশ্যই ইটিআইএন ধারী হতে হবে। কোনো নিবাসী কর্তৃক উপদেষ্টা, কনসালটেন্সি, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট বা জনবল সরবরাহ সংক্রান্ত কোনো সেবা প্রদানের বিপরীতে আপনার যদি কোনো অর্থ প্রাপ্তি থাকে কোনো কোম্পানি থেকে তাহলে অবশ্যই আপনাকে ইটিআইএন ধারী হতে হবে। আমদানি রপ্তানির জন্য বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্ট দাখিল করার ক্ষেত্রেও আপনাকে ইটিআইএন ধারী হতে হবে। মোটরযান, স্থান, আবাসন বা অন্য কোনো সম্পদের মাধ্যমে কোনো অংশভোগী অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হলেও অবশ্যই আপনাকে ইটিআইএন ধারী হতে হবে। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে লাইসেন্সপ্রাপ্ত মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান কর্তৃক বিদেশি দান বা অনুদান ছাড় করার ক্ষেত্রেও আপনাকে ইটিআইএন ধারী হতে হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সকল অস্ত্রের মালিক অর্থাৎ লাইসেন্সধারী সকল অস্ত্রের মালিককেও কি করতে হবে, ইটিআইএন থাকতে হবে। সঞ্চয়পত্র যারা 2,00,000 টাকার উপরে ক্রয় করতে চায় তাদের অবশ্যই ইটিআইএন থাকতে হবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফাইনালি সঞ্চয়পত্র কেনার জন্য আপনাদেরকে ইটিআইএন দাখিল করতে হবে, অর্থাৎ 2,00,000 টাকার উপরে সঞ্চয়পত্র যদি আপনি নতুন করে কিনতে যান অবশ্যই আপনাকে ইটিআইএন ধারী হতে হবে। অ্যাট দ্য সেম টাইম 2,00,000 টাকার উপরের সঞ্চয়পত্রের কমিশন উত্তোলন বা সঞ্চয়পত্র ভাঙাতে গেলেও আপনাকে ইটিআইএন ধারী হতে হবে। এরপরে সর্বশেষ হচ্ছে যদি আপনি সমবায় সমিতি রেজিস্ট্রেশন করতে চান তাহলেও আপনাকে ইটিআইএন ধারী হতে হবে। তো এই তো গেল সরকার থেকে কি কি সেবা নিতে গেলে আপনার ইটিআইএন দাখিল করতে হবে বা ইটিআইএন থাকতে হবে। এছাড়াও বিভিন্ন জায়গায় ইটিআইএন বাধ্যতামূলক না হলেও যদি আপনার ইটিআইএন না থাকে তাহলে আপনাকে অতিরিক্ত মাশুল গুনতে হবে। তাই আপনারা যারা এখনও ইটিআইএন করেন নাই আপনারা অতি শীঘ্রই আপনাদের ইটিআইএনটা করে নেবেন, কারণ ইটিআইএনটা করে ফেললে আপনারা সরকারি যে কোনো সেবা অতি সহজেই নিতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে কি কি প্রয়োজনে আপনাদের ইটিআইএনটা অবশ্যই নেওয়া দরকার। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।